হাদিসের আলো। একটা রাত ইবাদত করলে আপনি হাজার হাজার মাসের নেকি পাচ্ছেন, এই সুযোগটাকে ছেড়ে দেওয়া যায়? এই রাতে আপনি যে দোয়া করবেন, যে কোনো দোয়াই করবেন, যদি আপনার রিজিকটা হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যাবে যে কোনো দোয়া। এই রাতে যারা ইবাদত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাদের চতুর্দিকে ফেরেশতারা সমবেত হন, তাদের দোয়ায় তারা শরীক হন, তাদের জন্য দোয়া করতে থাকেন, ঠিক তখনই দেখবেন মুমিন বান্দার চোখ দিয়ে টপটপ করে পানি পড়া শুরু হয়েছে। আপনি ফিল করতে পারবেন যে আপনার দোয়া আল্লাহ কবুল করছে। এই রাতের ইবাদতকে হাজার মাস দিয়ে গুণ করলেও কখনো সমান হবে না। একটা রাত ইবাদত করলে আপনি হাজার হাজার মাসের নেকি পাচ্ছেন, এই সুযোগটাকে ছেড়ে দেওয়া যায়? কবে এই রাত? স্পেসিফিকলি বলা যাবে না 27 তারিখেই, স্পেসিফিকলি বলা যাবে না যে 21 রাতেই, 23 রাতেই বা 25 রাতেই, নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, ভাগ্য রজনীতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম। এখানে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে যাবেন না, 1000 মাস সমান সমান কত বছর হয়, ব্যাপারটা এমন নয়। এখানে আধিক্য বোঝানো হয়েছে, হাজার হাজার মাস ইবাদত করলে জেনে কি হয়, এক রাত ইবাদত করলে সে নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই রাতে কি হয় স্পেশাল? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, এই মাসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা নেমে আসেন। কোথায় নেমে আসেন? পৃথিবীতে। তাদের সর্দার হিসেবে থাকেন জিব্রাইল আলাইহিস সালাম। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রব্বিহিম, আল্লাহর রবের আদেশে তারা এই কাজটা করেন। মিন কুল্লি আমর, প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হয় এই রাতে। আপনার আমার তাকদীর লেখা হয়েছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, আপনার আমার তাকদীর লেখা হয়েছে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। আল্লাহ পাক সমস্ত সৃষ্টির তাকদীর লিখেছেন প্রথম দফায়, দ্বিতীয় দফায় তাকদীর লেখা হয়েছে যখন আমার আপনার রূহ আমাদের মায়ের গর্ভে ছিল 4 মাস 10 দিন বয়স, ওই সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসেন, এসে লিখে দেন তার হায়াত, তার রিজিক, সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান। এরপর রূহটাকে ফুঁকে দেন, বাচ্চা নড়াচড়া শুরু করে, এর আগ পর্যন্ত পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করে না, যখন রূহটা ফুঁকে দেওয়া হয় তারপর থেকে বাচ্চা নড়াচড়া শুরু করে। দ্বিতীয় দফায় তাকদীর লিখে হয়। এরপরে তৃতীয় দফা লেখা হয় এই লাইলাতুল কদরে, যে আগামী 1 বছর কি হবে, আপনি কি করবেন, অর্থাৎ 1 বছরের বাজেট প্রণয়ন করা হয় প্রত্যেক লাইলাতুল কদরে। তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর, এই রাতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত এই রাতে শান্তি 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 প্রশান্তি বজায় থাকে। এই রাতে আপনি যে দোয়া করবেন, যে কোনো দোয়াই করবেন, যদি আপনার রিজিকটা হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যাবে যে কোনো দোয়া। এই রাতে যারা ইবাদত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাদের চতুর্দিকে ফেরেশতারা সমবেত হন, তাদের দোয়ায় তারা শরীক হন, তাদের জন্য দোয়া করতে থাকেন, ঠিক তখনই দেখবেন মুমিন বান্দার চোখ দিয়ে টপটপ করে পানি পড়া শুরু হয়েছে। আপনি ফিল করতে পারবেন যে আপনার দোয়া আল্লাহ কবুল করছে। এই রাতের ইবাদতকে হাজার মাস দিয়ে গুণ করলেও কখনো সমান হবে না। একটা রাত ইবাদত করলে আপনি হাজার হাজার মাসের নেকি পাচ্ছেন, এই সুযোগটাকে ছেড়ে দেওয়া যায়? কবে এই রাত? স্পেসিফিকলি বলা যাবে না 27 তারিখেই, স্পেসিফিকলি বলা যাবে না যে 21 রাতেই, 23 রাতেই বা 25 রাতেই, নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পেয়েছেন এবং ওই রাতে বৃষ্টি হচ্ছিল, তিনি সেজদা করছেন, তার কপালের মধ্যে মসজিদে নববীর যে মাটি আছে এই মাটির কাদা লেগেছিল,
তখন কিন্তু মসজিদ টাইলস ফিটিং ছিল না, মাটির মসজিদ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব পরিচালনা করেছেন। আর আমাদের এখন তাজমহলের মতো মসজিদ, হেদায়েতের কোনো হাও নাই এখানে। এটা আখিরুজ জামানের সাইন, মসজিদগুলো হবে চাকচিক্যময়, হেদায়েত শূন্য। হাদিস একদম স্পষ্ট আছে, মসজিদ হবে চাকচিক্যময় কিন্তু হেদায়েত শূন্য। ইভেন দেখবেন নামাজ পড়ছে মুসল্লি, পাশে হৈহুল্লা করছে। দিনের কথা আলোচনা হলে বা নামাজ পড়লে, কেউ কোরআন তেলাওয়াত করলে আদবের সাথে যে পাশে শোরগোল করতে হয় না, এটাও এখন বুঝাতে হয়। বুঝাতে গিয়ে যদি আপনি এই আয়াত তেলাওয়াত করেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কিছু মানুষকে আল্লাহ পাক কলব দিয়েছেন বোঝে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কিছু মানুষকে আল্লাহ পাক কান দিয়েছেন শোনে না, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, কিছু মানুষকে আল্লাহ পাক চোখ দিয়েছেন দেখে না, উলাইকা কাল আনআম, এরা আনআমের মতো, বাল হুম আদল, বরং তার চাইতেও নিকৃষ্ট। তখন কিছু মানুষের ইগোতে লেগে যায়, আচরণ কিন্তু এমনই। কোরআন যেখানে তেলাওয়াত করা হচ্ছে, নবীর হাদিসের কথা বলা হচ্ছে, সেখানে উঁচু স্বরে কথা বলা জায়েজ নেই। নামাজ পড়ছে একজন ব্যক্তি, সে আল্লাহর সাথে সরাসরি কথা বলছে, তার পাশে কথা বলা জায়েজ নেই। এমনকি নামাজরত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করাও জায়েজ নেই। আমি কথা কি বুঝতে পারছেন? একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, আল্লাহর সাথে কথা বলছে, পাশে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না, জোরে জোরে মনে মনে করতে হবে, করতে চাইলে মনে মনে করতে হবে। অনেক সময় মসজিদের ভিতরে দেখবেন নামাজ পড়া হচ্ছে, শোরগোল করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আখিরুজ জামানে, তিরমিজিতে আছে হাদিসটা, আখিরুজ জামানে ইসলামের নামটুকু থাকবে, ইসলামের প্রকৃত বিষয়গুলো থাকবে না। কোরআনের মাসহাফ থাকবে, যে মাসহাফ, কোরআনের মাসহাফটা থাকবে, এর শিক্ষাগুলো থাকবে না। মসজিদগুলো হবে চাকচিক্যময় কিন্তু মসজিদ হবে হেদায়েত শূন্য। আর চতুর্থ লাইনটা আরো ভয়ঙ্কর, চার নম্বর লাইনে গিয়ে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হবেন এক শ্রেণীর আলেম, যাদের থেকে ফেতনা ছড়াবে এবং তাদের দিকেই ফেতনা ফিরে আসবে। তিরমিজির মধ্যে হাদিসটা আছে, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করে এটা কোন শ্রেণীর আলেম, এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার দরকার নাই। যারা দিনকে দুনিয়ার বিনিময় বিক্রি করেছে তারাই সেই শ্রেণীর আলেম, যারা সত্য কথা বলতে ভয় পেয়েছে তারাই সেই শ্রেণীর আলেম, যারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করেছে তারাই সেই শ্রেণীর আলেম, এবং যারা ইসলামের নামে উম্মাকে শতদা বিভক্ত করে দিয়েছে এরাই সেই শ্রেণীর আলেম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর আমি পেয়েছি, কপালে কাদা মাটি ছিল, বৃষ্টি হচ্ছিল, তার মানে ওই রাতে বৃষ্টি হতে পারে, ওই রাতে বৃষ্টি হতে পারে, লাইলাতুল কদরের আলামত রাতের বেলা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হয়েছে, তিনি নামাজ পড়েছেন, কপালের মধ্যে কাদা লেগেছিল, তিনি বের হয়েছেন, সাহাবীদেরকে বলবেন কোন রাতটা লাইলাতুল কদর, আজকে রাতটা লাইলাতুল কদর, এটা বলতে বের হয়েছেন। বের হয়ে দেখছেন দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে, লিসেন টু মি, দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে। আমরা বলি না যে মুসলিমদের মাঝে ইখতিলাফগুলো রহমত, আমরা বলি না, দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে। এই কাজটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় থেকে এই কথাটাকে তুলে নিলেন, তিনি আর বললেন না এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল কদর ছিল, তিনি বলতেই বেরিয়েছিলেন যে কোন রাতে লাইলাতুল কদর ছিল। আমাদের ইখতিলাফের কারণে আমরা সেই নির্দিষ্ট রাতটাকে হারিয়ে ফেলেছি, তবে এর মধ্যেই খায়ের আছে, এর মধ্যেই কল্যাণ আছে। আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শার ইউজাদু ফিহিল খায়ের, প্রত্যেকটা অকল্যাণের পিছনেই কোনো না কোনো কল্যাণ আছে। নির্দিষ্ট করে বলে দিলে আমরা বাকি রাতগুলো জাগতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বললেন যে আমাকে ভুলিয়ে দেয়া হয়েছে কোন রাত তোমাদের ঝগড়ার কারণে, অতএব তোমরা শেষ দশকের বিজয়ের রাতগুলোকে তালাশ করো। শেষ দশকের বিজয়ের রাত বলতে একুশের রাত, তেইশের রাত, পঁচিশ, সাতাশ, ২৯, এই পাঁচটা রাতের যে কোনো একটা লাইলাতুল কদর। এই রাতে ইবাদত করলে এত নেকি হচ্ছে কারণটা কি? রাত আর দিন কি ডিফারেন্ট কিছু? প্রত্যেক রাতেই কিন্তু আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসে,
প্রত্যেক রাতে, শুধু শবে বরাতের রাতে নয়, শুধু নিসফে শাবানের রাতে নয়, কিন্তু প্রত্যেক রাতেই আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। তিনি কিভাবে নেমে আসেন এটা ব্যাখ্যা করার দরকার নেই আমাদের। আল্লাহ পাক বলেছেন নেমে আসি, বাস আসি। কারণ সবকিছু আমরা যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে প্রমাণ করতে পারবো না, পারবো? সায়েন্সকে জিজ্ঞাসা করেন যে স্বপ্নের ব্যাখ্যা কি, ঘুম কাকে বলে, আত্মা কাকে বলে, আত্মা কঠিন না তরল না বায়বীয়, পারবে সায়েন্স ব্যাখ্যা করতে? কবরের আজাব কি, জিনজাতি কি, জিনজাতি কাকে বলে, জিনজাতি কেমন দেখতে, মালায়েকা কেমন, তারা কিভাবে কাজ করে, তাদের ফাংশন কি, তারা কি ব্যাখ্যা করতে পারবে? আমাদের একটা চেতনা তৈরি হয়েছে, সায়েন্স যা বলবে তাই সত্য, এই চেতনা পুরোপুরি সত্য নয়। কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং তার রাসূল যা বলবেন সেটাই চূড়ান্ত সত্য, এর বাইরে সত্য মিথ্যা চূড়ান্ত কোনো মানদণ্ড নাই। হ্যাঁ, সায়েন্সের ভিত্তি আমরাই দিয়েছি, এটা অমুসলিমরা দেয়নি, এর ভিত্তি মুসলিমরা দিয়েছে, পরবর্তীতে এরা এর উপর ঘষা মজা করেছে। এখন সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল রেভলিউশন আসছে পশ্চিমা সভ্যতা থেকে, এই সভ্যতার ধারক বাহক ছিলাম আমরা, সভ্যতা এদের দ্বারা শুরু হয়নি, সভ্যতা নবীদের দ্বারা শুরু হয়েছে। তো সবকিছু সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা যাবে এমন নয়, কারণ সায়েন্সের সীমাবদ্ধতা আছে, আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। তো আল্লাহ নেমে আসেন, ব্যাস নেমে আসেন। নেমে এসে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক তিনটা কথা বলেন রাতের শেষ অংশ, রাতকে ভাগ করেন। যদি ছয়টার সময় রাত শুরু হয়, রাত কিন্তু রাত বারোটায় শুরু হয় না, সূর্য ডুবে গেলেই রাত শুরু হয়, এটাই ইসলাম। এখন ছয়টা থেকে আপনি এই পাঁচটা পর্যন্ত সময়টাকে তিন ভাগে ভাগ করেন, শেষের অংশ ধরে নেন যে একটা থেকে পাঁচটা, কথার কথা আমি এস্টিমেট করলাম, এই সময়টুকুতে আল্লাহ রাব্বুল আলামিন কাছে নেমে আসে প্রথম আসমানে, অর্থাৎ তার রহমত নিকটবর্তী হয় এবং তিনি আহ্বান করতে থাকেন তিনটা জিনিস। এক, কে আছো, আমার কাছে কিছু চাইবে, যা চাইবে আমি তাই দিব। দুই, কে আছো, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে মাফ করে দেব। তিন, কে আছো, কে আছো আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। মানে এই সময় আপনি যা চাইবেন ইনশাআল্লাহ, আপনার আকীদায় যদি শিরক না থাকে, আমলে যদি বেদাত না থাকে এবং আপনার রিজিক যদি হালাল হয়, ইনশাআল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করা হবে। আল্লাহ পাক প্রত্যেক রাতেই নেমে আসেন। তাহলে লাইলাতুল কদরকে এত স্পেসিফিকলি ইম্পর্টেন্স দেওয়ার কারণ কি? একটাই কারণ, মনে রাখবেন, লাইলাতুল কদরকে মর্যাদা মণ্ডিত করার এবং রমাদান মাসকে শ্রেষ্ঠ মাস মর্যাদা মণ্ডিত করার একটা কারণ, ওনলি ওয়ান রিজন বিহাইন্ড ইট, সেটা হচ্ছে এই মাসে এবং এই রাতে আল কোরআন নাজিল হয়েছে। কথা কি বুঝতে পারছেন? কোরআন নাজিলের কারণেই এই মাসটা মহামান্বিত, কোরআন নাজিলের কারণেই এই রাতটা সম্মানিত। ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর,